বেহাল রাস্তা। রাস্তা তৈরি হওয়ার মাত্র 4 বছরের মধ্যেই রাস্তা জুড়ে বড় বড় গর্ত। মাত্র 12 কিলোমিটার রাস্তা পার হতেই কালঘাম ছুটছে এলাকাবাসীর। সিন্দ্রানী থেকে পাথুরিয়া মোট 12 কিলোমিটার রাস্তা যেন এলাকাবাসীর কাছে নরক যন্ত্রণা। সামান্য এই পথ পেরোতে কালঘাম ছুটছে এলাকাবাসীর। রাস্তাটির দশা এমনই বেহাল যে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সব থেকে বাজে অবস্থা 500 মিটার পথ। নদীর পাশ দিয়ে যাওয়া রাস্তার অনেকটাই নদীর গ্রাসে চলে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে 10 থেকে 12টি গ্রামের মানুষদের। খুবই খারাপ, আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। আমরা মাঠে ঘাটে যেতে গেলে, রাস্তায় চলতে গেলে ভ্যান নিয়ে পড়ে যায়, সাইকেল নিয়ে পড়ে যায়, পড়ে যেতে হয়। কিন্তু আমাদের এমনই অসুবিধা, রাস্তাটা কবে হবে আমি জানি না। আমরা বহু অভিযোগ করেছি কিন্তু রাস্তা এখনও আমাদের করে দেয়নি। কবে দেবে আমরা বলতে পারছি? রাস্তাটা ধস লেবে ভেঙে গেছে, নদীতে লেবে গেছে। মাত্র 4 বছর আগে তৈরি হয় রাস্তাটি। এর মধ্যেই রাস্তার অবস্থা বেহাল হয়ে যাওয়ায় রাস্তা তৈরিতে নিম্নমানের সরঞ্জামকেই দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, প্রশাসনের কাছে বহুবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি, ফলে বেহাল রাস্তায় একমাত্র চলার পথ হিসাবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীরা। 3-3.5 বছর তার ভিতরে, 1-1.5 বছরের ভিতরেই রাস্তায় একদম ঢেউ গেছে। যত লোকজন আসে গাড়ি টাড়ি নিয়ে, ও পড়ে, বাচ্চারাও পড়ে, মাল জিনিস হাটে নিয়ে যায়, তারাও গাড়ি সাইড করতে গেলে পড়ে যায়, আর অন্ধকারে তো সমস্যা হয়। আজকে 2-3 বছর রাস্তা তৈরি হয়েছে তো ধস নেমে চলে যাচ্ছে। আমাদের স্কুল প্রাইভেট থেকে আসতে খুব অসুবিধা হচ্ছে। আমার ভাই পাশে যেদিন দাঁড়িয়েছিল, নিচের দিয়ে সব ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। গাড়ির সাইডে দাঁড়ানো যায় না, একটা গাড়ি আসলে একটা গাড়ি যেতে পারে না, কোনো অচেনা লোক আসলে তাদের খুব অসুবিধা হয়। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।